السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شماني درشق بندو أمرا قرآن الكريم ছোটো ছোটো সূরাগুলোর তাপসিরের ধারাবাহিকতায় আজকে এসেছি সুরা আল কাউসার একটি গুরুত্বপূর্ণ সুরা আমরা আজকে তেলাবাদ করব এবং তার অর্থ বুঝবো এবং সেটা অনুসারে আমরা আমল করব আমরা আগেও অনেকগুলো সুরা পড়েছি আমরা বলেছিলাম যে যদি সুরাগুলি ঠিকমতো মতো না হয় ঠিকমতো অর্থ বোঝা না হয় অনেক সময় আমরা সেটার হক আদায় না করতে পারি আল্লাহর কাছে কিন্তু আমরা মা পাব না মনে রাখবেন তেলাওয়াত একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকটি সুরার সুন্দর তেলাওয়াতের গুরুত্বপূর্ণ জিনিস রসুল্লাহ সাল্লাহ আসলাম তেলাওয়াত করতেন তিনি প্রতি আয়াতে থামতেন প্রতি আয়াতে থামতেন হাদিসে আসছে এমনকি লম্বা করে টেনে টেনে পড়তেন আমাদের উচিত সুরা যত ছোটই হোক এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো ভাবনা না করি অনেক সময় আমরা দেখা যায় যে এক নিঃশ্বাসে পড়ে ফেলেন অথচ দুনিয়ার কথার সময় আমরা অনেক কথাই বলি অনেক সময় দেই কোরআনে কারিমের ক্ষেত্রে আমরা সেই কাজটি করি না কোরআনে কারিমে যতটুকু সময় দিবেন অতটুকু এবাদত এই সময়টুকু আপনি অন্যায় কাছ থেকে বেরোয় থাকছেন এই সময়টুকু আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত স্বরূপ আল্লাহ তারা সেখানে ফেরিস্তা নাজির করেন হাদিসে রসুল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন যে যেখানে না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তেলাবাত হয় সেখানে আল্লাহর ফেরিস্তারা সেটাকে ঢেকে দেন ঘাসিয় রহমা নাজারাত আলহ সাকিনা সাকি না হয় এবং ফিলিস্তানা সেটাকে ঢেকে দেন এই সুযোগটুকু আমরা কেন হাত করব কেন আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব না আল্লাহ তালা বলেছেন সুন্দরভাবে টেনে মদ কবায়দ আদায় করে করার জন্য বলেছেন দুনিয়ার সব কাজে আমি সময় দিতে পারি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিশুদ্ধ করার জন্য আমি সময় দেই না আমি আপনি অনেক সময় দেখা যায় যে আমরা বড় হয়ে গেছি মনে করে আর কারো কাছে লজ্জা করে আর পড়তে যায় না ভুলের উপর থেকে যায় কবরে চলে যায় কিন্তু আপনি দুনিয়ার কোনো কাজ কিন্তু আপনি করেন না না জানলে আপনি যান এমন লোকের কাছে যে কাজটা জানে সে যেন শিখিয়ে দেয় আল্লাহর কাজের ব্যাপার আপনি কেন উদাসীন থাকবেন আপনাকে অবশ্যই এই কাজটির উদাসীনতা ত্যাগ করে ফিরে আসতে হবে যে যে কোনো মূল্যে এখানে লজ্জার বিষয় নেই সাহবা কিরাম আলহিম আজমাইন তারা তো অনেকে বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন কোরআন শিখার ব্যাপারে কোনোদিন বাধা হয়নি তাদের অধিকাংশই তারা কোরআন শিখেছেন বৃদ্ধ বয়সে শিখে নিতেন শুদ্ধ করতেন সব কিছুই করতেন অর্থ বুঝতেন তারা সেই হিসাবে আমাদেরও উচিত কোরআনে করিমকে সুন্দরভাবে তেলাবাদ করা অর্থ বোঝা সে অনুসারে এর আহুকুম আকাম জানা কিন্তু কি আকিদে আছে কি মাসাইল আছে কি আছে সব জেনে বুঝে তারপর আমরা সেটাকে আমল করা এটা না করে শুধু তেলাবাদ করে চলে গেলাম এটা কিন্তু আমাদের একটা দেখার হবে দশ নেকি হলেও কিন্তু সে যে উদ্দেশ্য কোরআনে করিম আল্লাহ তাল নাজিল করেছেন সে উদ্দেশ্য আমাদের পূরণ হবে না সে উদ্দেশ্য পূরণ করতে হলে আল্লাহতালা যে উদ্দেশ্য কোরআন কারিম নাজির করেছেন আমরা সেটা তেলাওয়াতভাবে সুন্দর করে সেজন্য আমরা প্রথমেই এই সুরাটি তেলাওয়াত করছি আউজ বিল্লাহ শ্বেতয়ানুর রাজিমুল্লা রহমান রাহিম ইন্না আড়তাই নাহাক আল কাউসার পাশোয়া লেলি রব বি কাওয়ানহার্ ইন শানি আ কাহুয়াল আবেতার ইন্না নিশ্চয়ই আড়তাই নাহ কা আপনাকে দিয়েছি আলকাউসার কাউসার দিয়েছি ইন্না আড়তাই নাহাক আল কাউসার সললে সুতরাং আপনি সল্লি সলাৎ আদায় করুন লে আপনার রবের জন্য ওয়ান হার এবং কোরবানি করুন কোরবানি করুন এবং জবে করুন এটা হতে পারে লে রব্বিকে ওয়ান হার নিশ্চয়ই আপনার শত্রুরাই হচ্ছে লেজ কাটা বা নির্বংশ তিলতর পরে আমাদের আসি সুরাটার আলোচনা সম্পর্কে এই সুরাটি একটি মদিনা অবতীর্ণ সুরা কেউ কেউ বলেন যে মক্কা অবতীর্ণ সুরা কোনো দুই নেই হয়তো দুইবারও নাজির হতে পারে কিন্তু কোরআনে করিমের নিয়ম অনুসারে দেখা যাচ্ছে যে কাউসার যে এখানে কাতলাফটা হয়েছে মূলত ঘট ঘর শানজুলের একতলাফের কারণে হয়েছে যে কোরআন রসুল্লা সাল্লা একবার সন্তান মারা যায় সন্তান মারা যাওয়ার পরে তখন সন্তান তার মক্কাতে কিছু সন্তান মারা গিয়েছে মদিনাতে একটি সন্তান মারা যায় ইব্রাহিম মারা যায় কাতে যারা ছিল তার ছেলেরা সবাই মারা যায় একমাত্র মেয়েরাই জীবিত ছিল সাল্লাহ সাল্লা বংশের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তার বংশ মেয়েদের দ্বারা সম্প্রসারিত হয়েছে ছেলেদের মাধ্যমে নয় অর্থাৎ চার ছেলেরা কেউই জীবিত ছিল না মানুষ মনে করে সন্তান যদি না থাকে তাহলে সে তার বংশ শেষ হয়ে গেছে তার আলোচনা কেউ করবে না সে সেটা শেষ হয়ে গেছে এই যে ধারণা আসলো যে যার ছেলে সন্তান হবে না সে পুত নরক থেকে রক্ষা পাবে না এটা তো একটা খারাপ ধারণা এই ধারণাগুলি আসে কেন আল্লাহ তালা কাউকে ছেলে সন্তান দেন আল্লাহ বলেছেন আউ ইজাবু ও ইনে আসা কাউকে দেন ছেলে মেয়ে দুইটাই কাউকে শুধুমাত্র ইহাবু শাহ ইনে আসান মেয়ে দেন মাইয়া মাইয়াশাও দুকুর কাউকে ছেলে দেন ও এজালু মাইয়া শাহ আকিমান কাউকে আবার তিনি বন্ধও করেন এটা আল্লাহর সম্পূর্ণ ইচ্ছা দুনিয়ার মানুষের এতে কোনো হাত নেই ইচ্ছা করলেও সে ভালো হতে পারবে না কারণ ইচ্ছা করলেও সন্তান নিয়ে আসতে পারবে না একটা সন্তান আনতে পারছে না এটার জন্য তার তো কোনো দোষ নেই এই জন্য তাকে নির্বংশ বলা তাই খারাপ বলা তাকে অন্য কিছু বলা এটা কিন্তু শরীয়তের নীতি বিরুদ্ধ আমরা একে অপরকে এই জন্য কখনো খারাপ বলবো না এটা এটা তার হাতে নেই আল্লাহ তালা যাকে দেন তাই কখনো কখনো সন্তান সন্ততি তার নেয়ামত ন্যায়ামত আবার কখনো কখনো পরীক্ষা আল্লাহ তালা বলছেন তাজ হাকা বিয়ান ফুসম যে এর মাধ্যমে তাদের জীবনকে যেন অতিষ্ঠ করে তোলে এই জন্য কাফেরদেরকে তিনি সন্তান সন্ততি দিয়েছেন এবং মুনাফিকদের সন্তান সন্ততি দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে তাজ হাকা বিয়ান এগুলি দ্বারা তাদের জীবন অতিষ্ঠ করে তোলে অনেকে সন্তান মারাও যায় কিন্তু এটা আখরাতে জন্য তার সঞ্চিত থাকে ছোট বাচ্চা মারা গেলে হাদিসে আসছে রসল্লাহ ইসলাম বলেছেন যে আখরাতে সেটা হয়ে যায় তার জন্য ফারাত অগ্রগামী একটা লোক যে তার জন্য অপেক্ষা করবে ভালো জিনিসের জন্য কোনো কোনো হাদিসে আসছে সুপারিশও করবে সই হাদিসে ফারাতের সুপারিশ আছে যুখরান তার জন্য সেটা গচ্ছিত সম্পদ হিসেবে থেকে যাচ্ছে সেই জন্য রসোল্লাহ সাল্লাহ আসলামের দুনিয়াতে তার যে বংশীয় সন্তান যদি নাও থাকে ছেলে সন্তান মেয়ে তো আছেই বংশীয় ছেলে সন্তান নাও থাকে তার আত্মিক সন্তানের অভাব নেই আল মোহাম্মদ সাল্লা ইসলামের যত মানুষ কেমত পর্যন্ত এই ইসলামের উপর ইমান আনবে সবগুলি তার আল সবাই তার বংশধর ভিতরে যদি তার বংশীয় ছেলে নাও থাকে কিন্তু তার আত্মিক সন্তান সারা দুনিয়া ভর্তি ইমানদাররা সবাই তার আত্মিক সন্তান এবং তার মেয়েদের থেকে বংশটা আছেই আলহামদুলিল্লাহ হাসান হোসাইন হতে শুরু করে মেয়েদের বংশে যারা ছিল তারা সবাই কিন্তু অনেক এখনো আছে সারা বিশ্ব ছড়িয়ে আছে সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের সন্তান সন্ততি মারা যাওয়ার কারণে তারা যখন বলা বলি করছিল যে মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে লেস কাটা হয়ে গেছে একথা বলা বলি করছিল তখন আল্লাহ তালা সুরে নাজিল করেছেন এই সুরের মধ্যে আল্লাহ তালা বিভিন্ন রকমের সুসংবাদ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আসলামকে যে সুসংবাদ না পড়লে না বুঝলে অর্থ না বুঝলে আমরা কিন্তু বলতে পারবো না শুধু আমরা নামাজে তেলাওয়াত করে চলে গেলেই সবচেয়ে ছোট সুরা মনে করে চলে গেলাম এটা কিন্তু শেষ কথা নয় অনেক সময় আমাদের অনেকে মনে করি যে কিচ্ছা কাহিনী হিসেবে বলি যে আল্লাহ তালা যখন এই এক নাজিল করছেন না কাল কাউসার এটা কাবা শরীফে লটকে দেওয়া হলো লটকে দেওয়ার পরে আসির কেউ এসে বললো যে ইন্দাই সাহাজামিন কাউল বাস আসলে এরকম কোন ঘটনা ঘটেনি ইন্না আতাইনাকা দিয়ে চ্যালেঞ্জ করা হয়নি এটা কোনো দলিল হিসেবে আসেনি বরং ইন্না আতাইনা কাল কাউসার দিয়ে যেই মূল ঘটনা দিকে ইঙ্গিত করা হয়েছে সেই ঘটনার থেকে আমরা চোখ ফিরিয়ে নিচ্ছি মূল ঘটনা হচ্ছে রসুল্লাহ সাল্লা বংশ থাকবে এবং তার শত্রু যারা তাদের বংশ নির্বংশ হবে তাদের বংশ থাকবে না ঠিকই আমরা এটা দেখতে পাই আবু জাহাল আবুল আহাব এবং পরবর্তীতে অথবা সাহেবা রাবিয়া যারা মোহাম্মদ সাল্লাহ বিরোধিতা করেছিল তাদের অনেকেই তাদের নাম নেওয়ার মতো কেউ ছিল না তাদের দিয়ে কেউ গর্ব করতো না তাদের মধ্যে অনেকে তাদের সন্তানের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করেছে কিন্তু ইসলাম গ্রহণ করার কারণ তারা কার সন্তান হয়ে গেলো মোহাম্মদ সোল্লা সাল্লাহ সন্তানের মধ্যে সম্পৃক্ত হয়ে গেল অর্থাৎ কুফুরের সিলসিলা কাটা পড়ে গেল আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন যে কাহুল আবদার আপনার শত্রু যারা আছে রসুলের শত্রু যারা তারা সেখানে কাটা হয়ে গেছে তাদেরকে আর সামনে এগোতে দেওয়া হয়নি সামনে এগোতে দেওয়া হয়নি তারা সেখানে শেষ হয়ে গেছে কিন্তু মহাম্মদ রসুল্লাহ আসলামের বংশধর কেমন থাকবে তার রুহানি সন্তানরা থাকবে তার মেয়ের পক্ষ থেকে সন্তানরা থাকবে আল্লাহর ইচ্ছা হয়নি তিনি চাননি মহাম্মদ রসুল্লাহ সাল্লা আসলাম তার ছেলে সন্তানগুলো জীবিত থাকুক তিনি চান এই জন্য তারা মারা গেছে মেয়েরা জীবিত ছিল মেয়েদের মধ্যে প্রথম ছিল সবচেয়ে বড় যে ছিল রোকাইয়া উমকুলসম এবং জাইনাব এ তিনজনের পরে আশা আল্লাহ তালা তাকে দিলেন ফাতেমা যিনি রসোল্লাহ আসলামের সিরতে সুরতে সব দিক দিয়ে তার কাছে ছিলেন সে চারজন মেয়ে তার জীবিত ছিল এবং চারজন মেয়ের মধ্যে সন্তান সন্ততির দিক থেকে ফাতেমা রাজিয়াল আহার গর্ভের সন্তান সন্ততি সারা দুনিয়াতে এখন ছড়িয়ে আছে মদিনাতে আসার পরে রসুল্লাহ সাল্লাহ আসলামের এক সন্তান হয় মারিয়া কফতিয়ার ঘরে তার নাম ছিল ইব্রাহিম রসুল্লাহ আসলাম তার নিজে নাম রেখেছেন ইব্রাহিম কিন্তু আল্লাহ তালার ইচ্ছা ইব্রাহিম তিনি জীবিত ছিলেন না তিনি একটু বড় হয়ে তিনি মারা যান রসুল্লাহ স্লাস্লাম সেদিন কেঁদেছিলেন কিন্তু তিনি বলেছেন যে আমার অন্তর কাঁদছে আমার চোখে পানি বের হচ্ছে কিন্তু আমার রব যাতে খুশি সেটাই আমি বলবো রবের অখুশি করে কিছু বলবো না একরাম বললেন দশ আপনি কাঁদছেন বলছেন যে হ্যাঁ এটা রহমত এই রহমত তো থাকতেই আল্লাহ তালা এই রহমত দিয়েছেন মানুষের অন্তরে সে কাঁদা তো আসবেই কিন্তু ঠিক আছে যে কথা আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তালা বলছেন ইন আহত ইনহাকাল কাউসা কাউসার কি জিনিস সেটা আমরা জানি সেটা হচ্ছে কি প্রথমে জেনে নেই কাউসার শব্দটা কাস থেকে বেশি জিনিসের উপরে আলে ওয়াও দিয়ে লাগে সেটাকে বেশি করা হয়েছে আপনাকে অনেক বেশি কিছু দান করা হচ্ছে অনেক বেশি দান করা হচ্ছে বেশি জিনিসটা কি যে বেশি বেশি কি এটা আমাদের জানতে হবে যে কাসরত কি অনেক বেশি দান করা হচ্ছে আপনাকে অনেক বেশি দান করেছি কাফরাদের কথার বিপরীতে আল্লাহ তালা ইয়াদ করলে নাজির করলেন যে আপনাকে যা দিচ্ছে অনেক বেশি এটা এক অর্থ আরেক অর্থ হচ্ছে কাউসার মূলত কোনো বেশি অর্থ নয় কাউসার হচ্ছে একটি প্রশ্রমণের নাম জান্নাতে আল্লাহ তালা দিয়েছেন মোহাম্মদ রসোল্লা সাল্লাম সেটার মালিক সেটা হচ্ছে কাউসার এই কাউসার সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে আমরা সেটা ইনশাল্লাহ শুনবো তার আগে আমরা একটু সামনে এগিয়ে যাই অর্থটা করার জন্য কাউসার আপনাকে কাউসার দান করেছে তাহলে আমাদের দুইটি অর্থ হলো একটি অর্থ হচ্ছে আপনাকে প্রাচুর্য দান করা হচ্ছে আপনাকে প্রাচুর্য দান সে প্রাচুর্য অনেক বেশি যেটা আল্লাহর রহমত হতে পারে আল্লাহর বরকত হতে পারে সবই দিচ্ছে আবার বলা হচ্ছে যে আপনাকে অতিরিক্ত আরো কাউসার দান করা হচ্ছে সেই কাউসার হচ্ছে কি সেটা হাদিসে আসছে বিভিন্ন রকমের এক হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন তিনি একদিন রসুল্লাহ একদিন তন্দ্রাচ্ছন্ন হলেন তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে চোখ খুললেন চোখ খোলার পরে তিনি বললেন যে আবশের তোমরা খুশি হওয়া রসুল হাসি দিলেন মুসকি হাসলেন সাহাবাহরাম বলেন যে কেন হাসলেন আমরা জানতে পারলাম না রসুল্লাহ সাল্লাম তখন তাকে বললেন তিনি দেখানো হয়েছে জানানো হয়েছে সেই জন্য আমি হাসছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু বিরতির পরে আমরা ফিরে এসেছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শকবৃন্দ আমরা যে কথাটি আলোচনা করছিলাম সোল্লা সাল্লা সাল্লাম একদিন তন্দ্রাচ্ছন্ন হলেন তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে তিনি মুসকি হাসলেন সাহবাগের আপনি কেন হাসলেন বলে আল্লাহ তালা আমাকে এমন একটি জিনিস দান করেছেন সেজন্য আমি হাসলাম তিনি খুশি হয়ে হাসলেন সেটা হচ্ছে কাউসার আমাকে দান করেছেন তিনি বললেন সাহবাগের আমার কাউসের কী জিনিস তিনি বললেন যে কাউসার হচ্ছে একটি বিরাট ধারা যা থেকে চতুর্দিকে হাউস বের হয়েছে এবং তারকার মতো সেখানে রয়েছে পেয়ালা এবং সেখানে যে একবার পান করবে সে দ্বিতীয়বার আর তার কোনোদিন পিপাসা পাবে না এটা তিনি এখান স্পর্শ বললেন তারপর তিনি বললেন সেখানে এমন এমন বড় বড় পাখি আছে যে পাখিগুলি অত্যন্ত নারায়ণ অত্যন্ত চিত্তাকর্ষক দেখতে তো সাহাবাহরাম বললেন ইয়ার রসল্লাহ তাহলে খাইতে কেমন হবে বলছে যারা খাবে তারাও ভালো হবে মূলত যে হাউদের কথা আমরা বলে থাকি যে হাউদের কথা বলে থাকি প্রত্যেক নবীর একটা একটা হাউদ হবে এতে কোনো সন্দেহ নেই সাল্লাম একটা হাউদ থাকবে যে হাউদের কথা রসুল বলেছেন যে এটা এমন যে যেটা দুধের ছ সাদা এবং ইয়া মধুর ছ মিষ্টি এই যে হাউদের পানি যে একবার পান করবে তার কোনো দিন দ্বিতীয়বার পিপাসা পাবে না এই হাউদের মূল সূত্র কোনটা সে হাউদের মূল সূত্র হচ্ছে কাউসার কাউসার থেকে রসুলের হাওদ হবে কাউসার থেকে প্রত্যেক নবীর একটা একটা হাউদ হবে কিন্তু মূল প্রশ্রমটা যেহেতু রসুল্লাহ সাল্লাহ মালিক সেটাই হচ্ছে কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি এর অর্থ হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় ভালো যে জিনিসটা সেটা আল্লাহ তালা মোহাম্মদ রাসোলাকে দান করেছেন সুতরাং আমরা বলতে পারি যে এই হিসাবে তিনি দুনিয়াতে তিনি সবার নেতা সবার নেতা জান্নাতেও তিনি পানির যে ব্যবস্থাপনা সেটার মালিক মহম্মদ রাসোলা সাল আলিয়া আল্লাহ তালা এটাই তাকে স্মরণ করে দিলেন যে আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার যেহেতু কাউসার দান করেছেন একটা বিরাট দান এই ন্যায় একটা সুক্রিয়া আদায় তো করতেই হবে আল্লাহ তালা এই জন্য বলছেন ফাশালিকা ওয়ানহার সুতরাং আপনি সলাত আদায় করুন আপনার রবের জন্য আপনার রবের জন্য সলাত আদায় করুন ওয়ান হার এবং নাহার করুন নাহার এবং সালাদ সলাদ তো আমরা বুঝি সলাত আদায় করা একমাত্র আল্লাহর জন্য ফাঁসাল্লি রব্বিকা কারোর জন্য আর সলাদ হতে পারবে না কিন্তু আল্লাহর জন্য হতে হবে এর জন্য ওয়ান হার এবং আপনি নাহার করুন ওটকে যেভাবে মারা হয় সেটাকে বলে নাহার ওটের গন্ডদেশে ছুরি দিয়ে আঘাত করা হয় রক্ত গড়গড়ে পড়ে যায় সেটাকে বলে নাহার আর গরু বা ছাগলকে বলা হয় জবাই তো জবাই এবং নাহর মধ্যে পার্থক্য আছে এখানে ওয়ান হার বলা হয়েছে অর্থাৎ দুইটাই দুইটাই উদ্দেশ্য নাহার দিয়া কোরবানিকে যদি করেন আল্লাহর জন্য আর জবাই আল্লাহর জন্য করেন অন্য কারোর জন্য নয় দুইটা আবাদত সালাতের মধ্যে যেহেতু অন্তর আবাদতো আছে দুইটি আবাদতই আপনি আল্লাহর জন্যই করেন আর রসল্লাহ সাল্লাহর সঙ্গে বলার উদ্দেশ্য সমস্ত উম্মতকেও এটা বলা যে আবাদত আল্লাহর জন্য হতে হবে সলাত আল্লাহর জন্য আদায় করতে হবে নাহার আল্লাহর জন্য করতে হবে দৈহিক আবাদত আত্মিক আবাদত মানসিক আবাদত এবং মালি সম্পদের আবাদত আর্থিক আবাদত সবগুলি কিন্তু একমাত্র আল্লাহর জন্য হবে না তারপর তিনি বলছেন এত কিছু দেওয়ার পরে তারপর শেষে বলছেন আপনার শত্রুরা লেস কাটা আপনার শত্রুরা নির্বংশ আগে তাকে খুশি করে দিলেন যাতে করে প্রথমে যদি বলতো আপনার সত্যের আতর এটা ঝগড়া জাতির পর্যায়ে হতো তারা বলছে আপতার আল্লাহ বলছে আবতার এটা ঝগড়া জাতির পর্যায়ে না আল্লাহ তার অতিরিক্ত তাকে কি কি দিলেন সেটা বলে অন্তরকে শান্ত করে তখন তিনি জানিয়ে দিলেন যে আসলে সত্যিকার হবে আপনার অর্থেই শত্রুরা তাদের কোনো নাম নেওয়ার মতো লোক থাকবে না ভালোভাবে না নিবে কেউ নিলেও সরে জাহান নামি বলে হিসেবে নিবে খারাপ অর্থে নিবে তারা তো ভালো কিছু করতে পারবে না তাদের দ্বারা ভালো কিছু সংগঠিত হবে না সত্যি সত্যি আল্লাহ তালা সে ওয়াদা বাস্তবায়িত হয়েছে যারা রস বিরোধিতা করেছে তারা কেউই আর সত্যিকার অর্থে তাদের বংশের কুফুরি চরাক দেওয়ার মতো আর কেউ বাকি রইলো না যারা জীবিত ছিল পরবর্তী সবার ওসল অনুসরণ করলো আবু জাহালের মেয়েরা পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে এমনকি পরবর্তী যারা ছিল আরবের সবাই ইসলাম গ্রহণ করেছে অর্থাৎ তাদের বংশ শেষ হয়ে গেছে একটা জিনিস আছে এখানে দেখেন ফাসঅল্লে লে রব্বী কে ওয়ানহার বলা হচ্ছে এখানে থেকে আলমরা তফসিদ নিয়েছেন যে সলাত এখানে এই জন্য ইমামরা বলে থাকেন এবং এটা সঠিক তফসিদী এটা যে কোরবানির আগে সলাত হবে কোরবানীর আগে সলাত আদায় করে তারপর কোরবানি করতে হবে কোরবানির পরে সলাত আদায় করবে না অর্থাৎ কোরবানি আগে করবে না এই জন্য হাদিসে ওয়ারস রসুল্লাহাম বলেছেন কেউ যদি নামাজের আগে জবাই করে এটা গুস্ত যে কোনো একটা গোষ্টের মতো আর নামাজের পরে যদি জবাই করে অর্থাৎ ঈদের নামাজের পরে জবাই করে তাহলে সেটা হবে কোরবানি সেটা হবে ওধারিয়া সেই হিসেবে গ্রহণ করা হয়েছে ফাশলি রব্বিকা ওয়ান হান রবের জন্য সলাদটা হবে নাহারের ক্ষেত্রে কিন্তু পরে আনা হয়েছে রব্বিকার পরে এর অর্থ হচ্ছে মানুষ কখনো কখনো গোস্ত খাওয়ার জন্য জবাই করতে পারে যদি কোরবানি হয় এটা আল্লাহর জন্য হতে হবে সাধারণ গোস্ত খাওয়ার জন্য আল্লাহর নামে নাম নেয়া এক জিনিস আর আল্লাহর উদ্দেশ্য আরেক জিনিস কখনো কখনো আমাদের যারা কবর ফুচারি কিছু মানুষ আছে তারা কি করে কবরের কাছে নিয়ে জবাই করে বলে যে নামে জবে করলে হালাল হবে না কারণ আল্লাহর নামে জবে করলো তার তো উদ্দেশ্য হচ্ছে কবরওয়ালা কবরওয়ালা নামে যা জবে করা হবে তা শির্কের পর্যায়ে পড়বে তার এই জিনিসটা অবশ্যই হারান পর্যায়ে চলে গেছে ইমানদার যদি আল্লাহর নাম ভুলে যায় আল্লাহর নাম নিতে ভুলে যায় জবাইয়ের সময় ভুলে গেল তার কিন্তু এটা খাওয়া যাবে কারণ সে বলে গেছে আল্লাহর নাম নিতে বলে গেছে যে কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য জবে করছে আল্লাহর সন্তুষ্টির জন্য বা অন্য কারণ আমি জবে করে নাই ওলা ওসমা আল্লাহ খেয়েও না কিন্তু মনে থাকলে সেটা খাওয়া যাবে সেটা হাদিসে আসছে যে সেই হিসাবে কিন্তু যদি অন্য কারোর জন্য জবাইটা করা হয় সেটা কিন্তু আর গ্রহণযোগ্য হলো না অন্য কারোর উদ্দেশ্যে নাম দিয়ে বলা হলে আল্লাহর উদ্দেশ্যে করেছে সেটা গ্রহণযোগ্য আবার গোস্ত খাওয়ার জন্য করেছে আল্লাহর নাম নিয়েছে সেটাও যায় খাওয়া সমস্যা নেই নামাজ কিন্তু এরকম নয় নামাজ হতেই হবে এবাদত সবটাই পুরোটাই আল্লাহর এখানে মালই এবাত আছে অর্থ খরচ করার বিষয় আছে আবার সেখানে রক্ত প্রবাহিতের বিষয় আছে জবে এটা একটা এবাদত গুরুত্বপূর্ণ একটি এবাদত সুতরাং এটাকে মনে রাখতে হবে যে আল্লাহর জন্য জবে যদি হয় আল্লাহর নামই হতে হবে প্রথমে যেহেতু হালাল হওয়ার জন্য আর আল্লাহর জন্য ছাড়া আর কারোর জন্য জবে করলে সেটা শ্রী হয়ে যাবে হ্যাঁ নিজে গুস্ত খাওয়ার জন্য আল্লাহর নামে জবে করতে পারবে এটা কোনো সমস্যা নেই কোরবানি যেটা সেটা গুস্ত খাওয়ার জন্য হতে পারবে না সেটা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে জবে করা গুস্ত খেতে পারবে সে অধিকার আছে গুস্ত খাওয়ার জন্য জবে হচ্ছে না তো কোরবানির জবে হচ্ছে যে আল্লাহর জন্য জবে করতেছি আমি আপনার পক্ষ থেকে পেয়েছি আপনার কাছে সেটা আবার দিচ্ছি এটা বলা হয়ে থাকে ইন্না সালাহাতি অনুসুখি ওমা হিয়া ওমাতি লিল্লাহ রবিল্লা আলমিনা মুসলিমিন যে আমি আমার সালাদ আমি আমার কোরবানি আমার হিয়া ওমাতে আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য আল্লাহ শারীকে তার কোনো শরীর নাই ওবেদাহিক এর নির্দেশ আমার না দেওয়া হয়েছে আমি প্রথম মুসলিম তারা বুঝতে পারলাম এই সব থেকে যে আল্লাহ তালা সাল্লাহ আসলামকে যা দান করেছেন তা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সব দিক থেকে দুনিয়াতেও সবচেয়ে বেশি দিয়েছেন হিয়ামত পর্যন্ত মানুষ তাকে যতবার স্মরণ করবে আর কোনো মানুষকে এতবার স্মরণ করবে এটা প্রমাণিত হয়নি দ্বিতীয়ত দেখেন এখনো পর্যন্ত মানুষ স্মরণ করেই যাচ্ছে আল্লাহ বলেছেন ওরা আপনার স্মরণকে আমি অনেক উড্ডীন করেছি বেশি করেছি যখন স্মরণ হতেই থাকবে মহম্মদুরস্ল্লা সাল্লাহাম কিভাবে স্মরণ হয় প্রতিদিন নামাজে তার কথা স্মরণ হয় নামাজের আগে আজানে তার কথা স্মরণ হয় যখন আজান দেয় তখন তার কথা বলতে থাকে যখন তাহিয়া পড়ি আমরা তখনও আমরা আসসালাম আলীকে আইহান্নি বলতে থাকি সব দিক দিয়ে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন কাউস্যার এদিক দিয়েও বাড়তি দুনিয়াতেও তার বাড়তি এই বাড়তির কোনো শেষ নেই দুনিয়াতে তার বংশের কোন শেষ নেই বংশ চলতেই থাকবে কিন্তু তার বিরোধীরা সময় নির্বংশ হবে ইন্না আওতাই না কাল কাউসার আখেরাতে দেখেন আখেরাতে সবাই তার কাউসারের মহতাজ সমস্ত নবীদের পানি আসবে ওখান থেকে আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের একটি হাউস থাকবে সে হাউসটা কিন্তু কাউসার থেকে আসছে তার নিজের মূল কাউসার থেকে তার হাউসে পানি আসবে সেখানে তিনি কিছু মানুষকে পানি পান করাবেন বলেছেন দেখতে পাবো যে পরবর্তী তোমাদেরকে কেউ কিছু দিচ্ছে না তোমাদের উপর প্রাধান্য বিস্তার করছে তখন অপেক্ষা করা হাউজের কাছে অপেক্ষা হাউজের দেওয়ার জন্য সেখানে তিনি উল্লেখ করেছেন যে সেখানে তোমরা আমাকে পাবে এবং অধিকাংশ মানুষ জিজ্ঞাসা করছে আপনি কিভাবে চিনবেন বলে কেন চিনবো না গো হাজিন তাদের হাত পা শুভ্রতা থেকে আমি তো চিনি ফেলবো আমার মধ্যে কিন্তু এই কঠিন অবস্থায় যে ওখানে তো পানির খুব দরকার হবে হাঁসের মাঠে কোনো পানি নেই সেখান থেকে বিচার হওয়ার পরে তারা পানি ফান করতে যাবে মোহাম্মদ রসো আসলামের কাছে বিচার ফাইসালার পরে সেখানে যা পানি ফান করতে যায় যদি পানি না পাওয়া যায় এর থেকে দুর্বাগার কি হতে পারে কিন্তু হাদিসে আসছে এক ধরনের লোককে সেখানে পানি পান করতে দেয়া হবে না কারা তারা হাদিসে আসছে রসুল্লাহ আসলাম বলেছেন যে আমি হাউজের কাছে থাকবো এমন সময় আমার কাজ দিয়ে কিছু লোক নিয়ে যাওয়া হবে আমি বলবো যে এরা আমার লোক এদেরকে আমার কাছে নিয়ে আসো আমি এদেরকে পানি পান করাবো কিন্তু বাইনি আমার এবং তাদের মধ্যে করা হবে তাদেরকে আমার কাছে নিয়ে আসা হবে না এবং বলা হবে যে এরা আপনি জানেন না আপনার পরে এরা নতুন কিছু তৈরি করেছে আপনার দিনের মধ্যে নতুন পদ্ধতি আবিষ্কার করেছে নতুন কিছু নিয়ে এসেছে যেটা আপনি কখনো অনুমোদন করেন সেটা তারা করেছে তখন রসল্লাহ সাল্লা বলবেন বাদ দালা বাদি আমার পরে যারা নতুন কিছু আবিষ্কার করেছে নতুন কিছু করেছে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে নতুন নতুন কিছু আমদানি করেছে দিনের ভিতরে তাদের জন্য ধ্বংস হোক তাদের ধ্বংস তাদের জন্য হোক তাদের পানি ফ্যান করতে দেওয়া হবে না অর্থাৎ নতুন কিছু আবিষ্কার করি দিনের ভিতরে আমরা কখনো রসুল্লাহ সাল্লাহ আসলামের হাউস থেকে পানি পান করতে পারবো না রহমত প্রাপ্ত হব না এই কঠিন কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে কারণ এই বিরাত হচ্ছে পদভ্রষ্টতা এই পদভ্রষ্ট রসুল নিজে বলেছেন দলাল ফিন্নার জাহান্নামে নামে যাবে তা আমরা কেন বানিয়ে বানিয়ে কাজ করব। রসুলের সুন্নতির শুধু আমল করব তিনি যেভাবে দেখেন সেভাবে কাজ করব এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং আমাদের মূল কাজ হওয়া উচিত আমাদের তাহলে আমরা রসুলের এই কাউসার আমরা বলে থাকি কিন্তু কাউসার থেকে হাউজে যে পানি পানি আসবে সে হাউজের থেকে আমরা পান করতে পারবো সেখান থেকে পানি পান করার সুযোগ আমরা কেন হাতছাড়া ছাড়া করবো প্রিয় দর্শক বৃন্দ আমরা যেটা বলছিলাম সুরার যে মূল যে শিক্ষা সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা ইসলামকে আল্লাহ তালা কাউসার দান করেছেন সাল্লা তার জন্য আল্লাহর জন্য আদায় করতে বলেছেন এবং নাহার কোরবানি আল্লাহর জন্য করতে হবে এটা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা কাফেরদের কথায় বিভ্রান্ত হব না আমরা মনে করবো মহম্মদুরসুল্লাহসালাম আল্লাহ তালা সুচ্ছ মর্যাদা দিয়েছেন আল্লাহ আমাদের তুদান করে সুহানিক আলাইকুম আসাদুল্লাহ আস্তা আসসালামাইকুম রহমতুল্লাহ